এক নম্বৰ প্ৰশ্ন চাৰি অংক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা টি কেতেথম অপশন ন হাজাৰ নশ নবে দ্বিতীয় অপচন ন হাজাৰ নশত তৃতীয় অপচন ন হাজাৰ চতুৰ্থ অপশন ন হাজাৰ নশ নব্বে তো ইয়াৰ সঠিক উত্তৰ ক'ৰ হ'ব তো আমি জানিছোঁ চাৰি অংক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হ'ল চাৰোটি ন অৰ্থাৎ নহাৰ নশত এঠিক উত্তৰ হৈ যাব অপশন নম্বৰ টু নহাৰ নশত পৰৱৰ্তী প্ৰশ্ন দেখিব দুই নম্বৰ প্ৰশ্ন তুই নম্বৰ প্ৰশ্ন দেচি ছ লক্ষ সাতের একক দশক শতক হাজার এৌত লক্ষ ছ লক্ষ সাতের ছর স্থানীয় কেতে প্রথম অপশন দিয়েছে ছ লক্ষ দ্বিতীয় অপশন দিয়েছি ছ হাজার তৃতীয় অপশন ছ চতুর্থ অপশন দিয়েছে ছশো সঠিক উত্তর কম হব তো যেহেতু ছ লক্ষ অর্থাৎ ছ গুণ নয়ৌত লক্ষ ইজিকালে ইজিকাল টু হল আমার ছ লক্ষ কেত হয়ে ছ লক্ষ নম্বর এক হেল্ল' ছখিবা পৰৱৰ্তী প্ৰশ্নী প্ৰশ্ন দেখিব সতন হাজাৰ তিনিশ চালিছৰে পাঁচৰ স্থানীয় মূল্য প্ৰকৃত মূল্যৰ অন্তৰ ফল কেতে সতন হাজাৰ তিনিশ চালিছ যা পাঁচ অয়ুত সাত হাজাৰ তিনিশ চালিছা তাৰপৰা কৈছে পাঁচৰ স্থানীয় মূল্য পাঁচৰ স্থানীয় মান হৈ যোৱা এইয়ুত একক দশক শতক হাজাৰ অয়ুত হ'ল এইটাই হৈ গ'ল পাঁচৰ স্থানীয় মান পাঁচ অয়ুত তোৰে ক' কৈছে প্রকৃত মূল্য প্রকৃত মূল্য পাঁচর প্রকৃত মূল্য হয়ে যাব কে পাঁচ তামধ্যে কোণ করছি অন্তরফল অন্তরফল অর্থাৎ বিয়োগ বিয়োগ করে এটা হয়ে এটু আসব দশ দশ এটা বিয়োগ পাঁচ ন এটি রহিলা ন এটি আসলে কে চারি অর্থাৎ হয়ে গেল অনচাশ হাজার নশ সঠিক উত্তর হয়ে অনচাশ হাজার নশ অপশন এ রাচ্ছি এর সঠিক উত্তর হয়ে অনচাশ হাজার নশ পঞ্চানব পরবর্তী প্রশ্ন দেখা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন তিন ও দুইর স্থানীয় মান অন্তরফল স্থিরকর তে হাজার কোড়িয়ে আমি কে কোবার তিনের স্থানীয় মান ও দুইর স্থানীয় মান অন্তরফল অর্থাৎ ব্যয় করি তো এটি মুখি দের হাজার কোড়িয়ে তে হাজার কোড়িয়ে তিন রথমে স্থানীয় নির্ণয় করি তিন রানীয় অর্থাৎ একক দশক একক দশক শতক হাজার তিন র স্থানীয় মানুষ তিন হাজার তাপরে কোচি কোণ দুইর স্থানীয় মান দুইর স্থানীয় একক দশক দশক অর্থাৎ

আউ গে ছানীয় এক ঘরে অর্থাৎ তার মূল্য হয়ে যাব ছাকে আমার কোণ করার বিয়োগ করবার তো বিয়োগ করে দেওয়া এসে এক এটি দশ পু এটি এক দশ এটি এক দশ তো দশ রু এটা হয়ে যাব চারি এটি রহিলা ন এটি রহলা ন এটি রহলা কে এটি রহিলা পাঁচ তো এনসার হয়ে যাব পাঁচ হাজার নশ তো পাঁচ হাজার নশ কোটি অপশন নম্বর সঠিক উত্তর হয়ে এটা ପାଞ୍ଚ ହଜାର ନଅଶହ ଚଉରାନବେ ତା'ପରେ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଖିବା ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ତ ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କ'ଣ ଦେଇଛି ପଢ଼ିନ ଏଇଠି ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦେଇଛି ସତାଅଶୀ ହଜାର ପାଞ୍ଚଶହ ଚଉତିରିଶରେ ସାତର ସ୍ଥାନୀୟ ମୂଲ୍ୟ ଓ ପ୍ରକୃତ ମୂଲ୍ୟର କେତେ ଗୁଣ ଅଟେ ବଲ୍ଛି ଆମକୁ ପ୍ରଶ୍ନ ଅଛି କେତେ ସତାଅଶୀ ହଜାର ପାଞ୍ଚଶହ ଚଉତିରିଶରେ ସାତର ସ୍ଥାନୀୟ ମୂଲ୍ୟ ପ୍ରକୃତ ମୂଲ୍ୟର ସାତ ମୂଲ୍ୟର କେତେ ଗୁଣ ତ ଏହା ପ୍ରଥମେ ଆମେ କ'ଣ କରିବା ପ୍ରଥମେ ଲେଖିଦେବା ଏଇଠି ପ୍ରଶ୍ନ ଲେଖିଦେଉଛି ମୁଁ ଚଉତିରିଶ

এটা তারানীয় মূল্য তার প্রকৃত মূল্য সাত বা প্রকৃত মূল্য সাত সাত মূল্যের কে গুণ অর্থাৎ আমি কেমন ডিভাইড করে দেব হরণ করে দেব হরণ করে দেবে পায সাত এক হা সাত তারপরে কতটা শূন্য তিনটা শূন্য অর্থাৎ তিনটা শূন্য লগাই দেওয়া তো আর সঠিক উত্তর হয়ে যাবি কে এক হাজার এক হাজার কোটি কি অপশন অপশন আছে আমার এটি তিন রে হলো তো সঠিক উত্তর হয়ে যাবি এক হাজার গুণ হল তা দেখা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এটা দেখ সতুী হজার সাতকু অঙ্করে লেখ সতু হাজার সাত সতুী হাজার সাতক অঙ্কলে লেখা এমি সতুী হাজার সাত হল এটা তার অঙ্ক তো এটা অঙ্কের লিখবা তো এমনি কোটি হচ্ছে সতু এটা সতু হাজার সাত অনেক আমার নম্বর এ তো সঠিক উত্তর হল পরবর্তী প্রশ্ন আট নম্বর দেখা তে কেতো মিশাইলে মিশাণ ফল একানব্বই হব অর্থাৎ তে প্লস

যেহেতু পাঁচ অঙ্ক তেমন আমি কে করা বিয়োগ চারি অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তো চারি অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা ন হাজার নশ আমি বিয়োগ করে বিয়োগ এটা হয়ে শূন্য এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এটা এটা সঠিক উত্তর হাজার 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 তো হাজার অপশন নম্বর একে অঁ তাৰ সঠিক উত্তৰ হৈ যাব এইটাৰ অপশন নম্বৰ এ তাৰপৰা দেখিবা পৰৱৰ্তী প্ৰশ্নী প্ৰশ্ন দেখিবা দহ নম্বৰ প্ৰশ্ন আৰু আজিৰ শেষ প্ৰশ্ন একশ ছৰৰে কেতিয়া মিছাণ ফল বাৰ দ্বাৰা বিভাজ হ'ব তথাপে আমি ক'ৰ পৰা একশ ছৰ ডিভাইডেড বাই বাৰ কৰা একশ ছৰ ডিভাইড বাই বাৰ কলে এই যাব বাৰ একে বাৰ বাৰ একে বাৰ গ'ৰ এইটাৰ পাঁচ এটি ছন তাৰপৰা আমি পুণিক এইটাৰ বাৰ চাওৰ যিব বাৰ চাও